দেখুন যে পদ্ধতিতে হস্তমৈথুন নামক নেশা থেকে মুক্তি পাবেন শতভাগ। মেয়েদের দিকে কুনজরে তাকাবেন না, তাদের দিকে দেখলে মন আর দৃষ্টি পবিত্র করে তাকাবেন, নিজের মা বা বোন মনে করবেন। ধৈর্য ধরতে হবে, একদিনেই নেশা থেকে মুক্তি পাবেন এমন হবে না। একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোনো নেশা থেকে বের হয়ে আসা যায়। মাঝে মাঝে ভুল হয়ে যাবে, তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না, চেষ্টা করে যান। কম্পিউটারে পর্ন দেখতে হস্তমৈথুন করলে কম্পিউটার লিভিং রুমে নিয়ে নিন, যাতে অন্যরাও দেখতে পায় আপনি কি করছেন। এতে পর্ন সাইটে ঢোকার ইচ্ছা কমে যাবে। হস্তমৈথুনে চরমভাবে এডিক্টেড হলে কখনোই একা থাকবেন না, ঘরে সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন। জগিং করতে পারেন, সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন, ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশোনা করতে পারেন, লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন। ছোট ছোট টার্গেট সেট করুন। ধরুন প্রথম টার্গেট টানা দুই দিন হস্তমৈথুন করবেন না, দুদিন না করে পারলে ধীরে ধীরে সময় বাড়াবেন। নিজের পরিবারের কথা চিন্তা করবেন, আপনার সাথে যারা আছে তাদের কথা ভাববেন। ফোন সেক্স এড়িয়ে চলুন। গার্লফ্রেন্ড বা প্রেমিকাদের সাথে শুয়ে শুয়ে নির্জনে বসে প্রেমালাপ করবেন না, সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারেই এড়িয়ে চলবেন। এ ধরনের কোনো শব্দ বা মন্তব্য শুনবেন না। ভিডিও গেমস খেলতে পারেন, এটাও হস্তমৈথুনের কথা ভুলিয়ে দেবে। দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করুন। ধন্যবাদ সবাইকে।